নমস্কার বন্ধুরা, আরও একবার বোম্বাইয়ের জন্য সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকের একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল এবং সেই মামলার উপর নির্ভর করেছিল তিনটি জেলার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। কারণ 2009 সালে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেখান থেকে প্রায় 14টি জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় 2010 সালে, কিন্তু বাকি 5টি জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়নি। পরে নতুন করে বিজ্ঞপ্তি দিয়ে ইন্টারভিউ হয় এবং 2টি জেলাতে নিয়োগ করা হয়, কিন্তু বাকি 3টি জেলায় করা হয়নি। সেই 3টি জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা আর মালদা। তো সেই নিয়োগ প্রক্রিয়া যেহেতু করা হয়নি, সেই নিয়ে একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে এবং প্রায় 10 বছর পর সেই মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে ওঠে এবং আজকে সেই মামলা শুনানি হয়। এবং সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে মামলাকারীরা আজকে জয়ী হলেন এবং 2 সপ্তাহের মধ্যে কিন্তু প্যানেল প্রকাশিত করতে হবে, এরকমই নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে।